আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। ঈদ মোবারক। এদিক থেকে হলো আমার ছেলে টাকা নিয়ে ওর আব্বু হাঁটে যাবে, টাকা নিছে, ওর আব্বু থেকে টাকা নিয়ে দুষ্টামি শুরু করে দিছে। তারপর এখন হলো সকাল 10টা, এদিকে হলো হাজব্যান্ড গ্রাম থেকে কিছু দুধ আনছে। এই ভিডিওটা হচ্ছে তার আগে পরশু দিনের ভিডিও, এখানে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে 4 কেজি দুধ, 4 প্যাকেট, এগুলো হচ্ছে খাঁটি দুধ, গ্রামের খাঁটি গরুর দুধ, এখানে কোনো ভেজাল নেই। তো দুধগুলো আমি ঠিক করে ঠিকঠাক করে ফ্রিজে রাখবো। ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি। তারপর হাজব্যান্ড হলো এখানে পেঁয়াজ আদা রসুন এগুলো নিয়ে আসছে, ব্লেন্ড করে নিব আমরা মা মেয়ে দুজনে মিলে, কারণ ব্লেন্ডার মেশিন এখানে বাসায়, গ্রামে নিয়ে যাওয়া ঝামেলা, সেজন্য এখান থেকে ব্লেন্ড করে বক্স ভরে একদম নিয়ে যাব। সেজন্য রাতে মা মেয়ে দুজনে মিলে এগুলো পেঁয়াজ রসুনগুলো ব্লেন্ড করে রেখে দিব বক্সে। এই ভিডিওটা ছিল পরশু দিনের, অবশ্যই মনে কিছু করবেন না, আপনাদের জন্য ফুটেজটা একটু দিয়ে দিলাম। এটা হলো আজকের ভিডিও। তো আলহামদুলিল্লাহ গরু কিনা হয়ে গেছে, 1,70,000 টাকা দিয়ে এ গরুটা কিনা হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। গরু দেখার পর সকালবেলায় হাজব্যান্ডের সাথে হাঁটতে হাঁটতে একটু বিলের দিকে গেলাম। সকালবেলা হাঁটতে একটু ভালো লাগে, বাইরের ভিউটা অনেক সুন্দর ছিল। এদিক থেকে হলো হাজব্যান্ড নাকি এখান থেকে জায়গা নিচ্ছে, একটু দেখতে আসলাম। তো আজ হলো মক্কা শরীফ হজ, সবাই অবশ্যই হজটা দেখবেন, ভালো লাগবে, মন মানসিকতা ভালো হবে, মনটা ফ্রেশ হবে। তারপর ওইখান থেকে এসে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। প্রত্যেক দিনের মতো আমার বিছনা গুছানোটা মানে একটা চাকরির মতো হয়ে গেছে, সেটা করতেই হবে। বিছনা গুছানো, ঘর দুয়ার ঝাড় দেওয়া, মোছা, এগুলোতেই আছে প্রত্যেক দিন। তো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সঙ্গে একটা লাইক দিয়ে দিবেন। সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। ভালো লাগলে লাইক দিবেন, আরেকজনের সাথে শেয়ার করবেন। অবশ্যই কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাবেন, আপনাদের কমেন্ট, ভালো ভালো কমেন্ট পড়তে আমার ভালো লাগে। অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন, আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি থাকব। তো বিছনাটা গুছানোর পর এদিক থেকে হলো এখন হলো সকাল 11টা, আমরা ঝালমুড়ি চা এগুলো খাচ্ছি, তারপর বাসাটা মুছে পরিষ্কার করব। তো সবাই সবার কোরবানিটা ভালোভাবে কাটাবেন, সুন্দরভাবে কাটাবেন। পুরো রুম ঝাড়ু দিয়ে তারপর অফ ক্যামেরায় আমি সেটা মুছে ফেলেছি। এদিক থেকে হলো সব বাসা কাজ শেষ, আপনাদের সাথে আমার ক্যাবিনেটটা একটু শেয়ার করলাম। এটা হলো এখানে থাকে, বাসায় নিয়ে যাইতে পারি নাই কারণ বাসা ছোটো, সেজন্য বাসাটা ক্লিন করে ফেলছি একদম। তো এদিক থেকে হলো শাশুড়ি আম্মু 2টা শাক আনছে, শাকগুলো কেটে কুটে নিয়েছি, এগুলো রান্না করব। তারপর রান্না বান্না শেষ, আমার কিচেন রুমটা অন্ধকার ছিল, সেজন্য রান্নাটা শেয়ার করতে পারি না। এদিক থেকে হলো আমরা খেতে বসে গেছি সবাই মিলে, আমার ননদ, আমি, আমার মেয়ে, আমার শাশুড়ি, মুরগির মাংস, মাছ, শাক, কাঁকরোল, এগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া, অনেকক্ষণ পর খাওয়া দাওয়া শেষে ফিরে আসলাম। এদিক থেকে হলো
গ্রাম অঞ্চলে যে চাউলের আটার পিঠা বানানো হয়, পিঠা বানানো শুরু হয়ে গেল। তো বাচ্চাটা দুষ্টামি করতেছে, এটা হলো আমার নাতনি, এখানে হলো সবাই পিঠা বানাচ্ছে। তো ব্লগটা ভালো লাগবে এই পর্যন্ত।